তেলের দাম, গ্যাসের দাম, গাড়ির তেল, খাওয়ানোর তেল যে হারে বাড়তেছে, আর মানুষ বাঁচানোর কোনো রাস্তা নাই। আর মানুষজন না খাইয়া মনে চাল হয়েছে, আর কতদিন পরে মানুষের মাংস মানুষ খাইবো, কীতে পারবো? গরিব মানুষ কীতে পারবো? চুরি হাতে পারবো, তার মধ্যে বদমাসি পারবো? একটা ফ্যাটে তো খাওয়ান দিতে পারবো, গ্যাস হয়ে গেছে কোনো হাজার টাকা রুপে, এক গেছে এক মাস মানুষ করতে মানুষ রোজগার বাড়ছে না। ওই দোয়ান যারা তাই এরা বেতন হচ্ছে 7,000-8,000 টাকা, আর এমপ্লয়ের বেতন হচ্ছে 70,000-80,000 টাকা। এরাও খাইবো গ্যাস এটা দিতাম ওই, আমরাও খাম ওই দাম ওই, তাহলে আমরা বাসম করতে গা সরকার তোরা আমরা দেয় না, দে চিন্তা করে এমপ্লয়ার কদিন বেতন বাড়ায় এমপ্লয়ার, আমরা চিন্তা সরকার করে না। তেলের দাম বাড়ানো তো সব আমরা গাড়ির ড্রাইভাররা সবাই অতিরিক্ত বিরক্ত হয়ে গেছে, মোটামুটি আর কদিন পরে তেল ঢুকাতে পারতাম না 100 লিটারে, আমরা মতন গরিব ড্রাইভাররা গাড়ি চালায় বাড়তে দিতাম না। এরা যে বাড়াতে বাড়তেছে কমতেছে, এটা হারা পথে বেরিয়ে দেবে কমবো কেমনে? একবার বাইরে গেলে দুইবার কি কমিনি? জীবনে কমতো না, এটা একবার বাইরে গেলে এটা কোনোদিন কমে না, এটা বাড়তে থাকবো। এতে আপনাদের কি অসুবিধা? কোনো অসুবিধা তো সবারই, জনতার তো সবারই অসুবিধা। পেট্রোল ডিজেলের প্রত্যেকটা দিন প্রায় আমরা ডেইলি লইতাই, আয়া দেখি কিটা দাম বাড়ে আছে, ডেইলি 1 টাকা তাহলে 50 পয়সা প্রত্যেক দিন পেট্রোলের দাম ডিজেলের দাম বাড়তেছে। তো এটা তো মানে কদ্দুর গিয়ে দাঁড়াবে ভগবানই জানে। রাজ্য সরকারের কাছে, কেন্দ্র সরকারের কাছে, সবার কাছে আমরা সব জনসাধারণের একটা অনুরোধ যে এই পেট্রোল ডিজেলের দামটা একটু দেখেন, জনসাধারণের প্রচণ্ড প্রবলেম হইতেছে। পূজার মাস তো, ওখানে কত টাকা লিটার? 103 টাকা লিটার, 103 টাকা লিটার পেট্রোল বইরা আমরা বাইক চালাই তো খুব প্রবলেম হইতেছে।